অংশটা করা হয়েছে না, আন্ডার ওয়াটার জলের তলায় এই ধরনের জিনিস, এরকম একটা ফুটিয়ে তোলা হয়েছে, উপরে আকাশ আর মাঝখানে হচ্ছে স্থল আর নিচে পুরো ফুটে উঠেছে। এই যে পোর্শনটা বানানো হয়েছে না, এই পোর্শনটাকে কিন্তু অতি সুন্দর এই লাইটিংয়ের কাজটা করা হয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি বরানগর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি পুজো বরানগর নেতাজি কলোনির লোল্যান্ডের যে পুজোটা হয় সেই পুজোটা পরিক্রমা করতে, মানে পুজোটা দেখতে। অ্যাকচুয়ালি আজকে কিন্তু হয়ে গেছে চতুর্থী, মানে আমি ভোররাত্রে এসেছি, তৃতীয়া কমপ্লিট হয়ে চতুর্থী হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে এই হচ্ছে বিশাল বড় জাহাজ, যেই পুজোর প্রস্তুতি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম অলরেডি, যেখানে বলেছিলাম যে এখানে একটা বিশাল বড় জাহাজ তৈরি হচ্ছে, যার মানে পুজোর কনসেপ্টটাই হচ্ছে এটা। এবছর এই এখানকার ক্লাবের পুজোর যে থিম রয়েছে, তো জাহাজে করে অতীত থেকে ভবিষ্যতে ভ্রমণ, এই কনসেপ্টেই কিন্তু এবছরে বরানগর নেতাজি কলোনি এই লোল্যান্ডের পুজোটা হচ্ছে। তো চলো এই নেতাজি কলোনির পুজো কীভাবে সেজে উঠলো, এই মণ্ডপ আর প্যান্ডেল কীভাবে সেজে উঠলো সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো, ভিডিও দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা বিশাল বড় একটা পুকুর রয়েছে, পুকুরের একদম ওই পারে কিন্তু রয়েছে এই বিশাল বড় জাহাজ, টাইটানিক জাহাজের মতোই জাহাজ, মানে অনেক বড়। চওড়ার দিক দিয়ে না এই যে মণ্ডপটা বানানো হয়েছে, প্যান্ডেলটা বিশাল বড় কিন্তু করেছে, মানে চওড়ার দিক দিয়ে বেশ অনেকটা বড়, আর উচ্চতাটাও বেশ অনেকটাই হয়েছে। তো দেখতে পাচ্ছ আলোয় পুরো মুড়ে গেছে। তো মণ্ডপের ভেতরে ঢুকবো এবং সামনে থেকেও তোমাদের দেখাবো, তার আগে দেখাই এই মণ্ডপের না এই চারিদিক জুড়ে চারিদিকে অসংখ্য লাইটিংয়ের কাজ হয়েছে, যে লাইটিংগুলো কিন্তু ফ্ল্যাশ করছে, দেখতে পাচ্ছ ফুলগুলো পুরোপুরি, মানে এই যে আলোর যে এটা বানানো হয়েছে, লাইটিংগুলো দেওয়া হয়েছে না, আর জলের মধ্যে ফোকাসটা হয়েছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। চারিদিকে দেখো লাইটিংয়ের অসম্ভব সুন্দর কাজ হয়েছে। পুকুরের চারিদিকে তো অনেক লাইটিংয়ের কাজ দেখেছো, এবার এদিকেও দেখো, এদিকেও কিন্তু অনেক লাইটিং রয়েছে এই কাজগুলো। যেমন দেখতে পাচ্ছ এখানেও একটা ডোবা, মানে ছোট একটা পুকুর রয়েছে, তার মধ্যেও কিন্তু এই পুকুরের যে লাইটিংয়ের কাজটা হয়েছে না, এখানে ব্যাপক লাগছে, মানে এবার আই হ্যাভ বুঝতে পারছো কত সুন্দর এই লাইটিংয়ের কাজটা করা হয়েছে। আর এই দিক থেকে যেহেতু এটা মানে প্যান্ডেলটাকে দেখা যায়, তো প্রত্যেকটা দিক থেকে আলাদা আলাদা একটা ভিউ পাওয়া যায়। এই সাইডটা থেকে দেখো, একদম ফ্রন্টের সাইডটা থেকে ঢুকবো এই লেফট সাইডের দিয়ে, প্রত্যেকটা সাইড থেকে একটা আলাদা আলাদা ভিউ হয়। তো বাই দেবে এখানে রাখা রয়েছে এখানকার যত অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্টস যেগুলো যেগুলো পেয়েছে, তো সেগুলো কিন্তু এই ক্লাবে পুজোটা সেগুলোই এখানে রাখা রয়েছে, দেখেছো এই স্টেজের সামনে। দেখতে পাচ্ছ অনেক অ্যাওয়ার্ডস কিন্তু এই ক্লাব পেয়েছে, আল্ট্রাটেকে, সেভেন ওয়ান্ডার্সে, তারপর শারদ সম্মান, শারদিয়া, এই ধরনের প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে। তো চলো এবার কিন্তু মণ্ডপের ভেতরে ঢোকা যাক, একদম ফ্রন্টের দিকটা চলে এসেছি, মানে যেখান থেকে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করতে পারবো। তো এখানে দেখো উপর জুড়ে পুরো উপর থেকে নিচ অবধি দেখতে পাচ্ছ এই ধরনের অনেক ফাইবারের মূর্তি ইনস্টল করা হয়েছে পুরো মণ্ডপে, মানে বাটামের ওপরে এই মূর্তিগুলো ইনস্টল করা হয়েছে, প্রচুর মূর্তি রয়েছে এখানে। ভেতরে ঢুকবো, ভেতরে কিন্তু অলরেডি একটা সাউন্ড আসছে, একটা মিউজিক্যাল কিছু শো চলছে। আর উপরে দেখো এই ধরনের মানে স্ট্রাকচার কিন্তু আমরা দেখেছিলাম অলরেডি বার্মাশেলে যে পুজোটা হয়েছে না, সেখানে কিন্তু এরকম টপে ফ্লোরে এই ধরনের স্ট্রাকচার অনেক কিছু ছিল রাখা, তো সেরকমই একটা মিউজিক্যাল কিছু চলছে। দেখো বিদেশি বিভিন্ন পিকচার এখানে রাখা আছে, বিভিন্ন ঘটনাবলীর এই সমস্ত দৃশ্যগুলো। তো এই সমস্ত জিনিসগুলো না কদিন আগে আমি বার্মাশেলের পুজোটা দেখেছিলাম, সোদপুর বার্মাশেল, তো অনেকটা এরকমই কাজ ছিল, এই ধরনের বিদেশি স্থাপত্য বিভিন্ন আর এরকম মিউজিক আসছিল। তো চলে এসেছি, যাই হোক ভিতরটার ভিতরে এটা যে স্টার্টিং, যেমন তোমাদের বলেছিলাম লম্বালম্বিভাবে কিন্তু জাহাজটা বিশাল বড়। এই যে পোর্শনটা বানানো হয়েছে না, এই পোর্শনটাকে কিন্তু অতীত মেনশন করা হয়েছে, এটা আমরা কিন্তু অতীতে রয়েছি। এটা একটা ভাগ, তার মধ্যে কিন্তু এরকম আর্টিফিশিয়াল অনেক গাছপালা আর এই যে এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখিয়েছিলাম ফাইবারের, এগুলোর মধ্যে কিন্তু আলো দিয়ে মানে এগুলো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো যেগুলো, এগুলো কিন্তু টোটাল বিষয়টা না এখানে, এগুলো সমস্ত কালারফুল জিনিসগুলোই টোটালি ফাইবারের দেখতে পাচ্ছি। তো এই সমস্ত আর্টিফিশিয়াল গাছপালা দিয়ে না এই জায়গাটা
একটা অতীত মেনশন করা হয়েছে এই পোর্শনটাকে। তো চলো অতীত চলে পার করে কিন্তু এবার আমরা বর্তমানের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছো এই যে পোর্শনটা বর্তমানের পোর্শনটা এটাও কিন্তু লম্বালম্বী মানে মানে অতীতের থেকে কিন্তু আরও অনেকটা বড়ো লম্বালম্বীভাবে দেখেছো কতটা গেছে। তো এখানে কিন্তু বাড়ি ঘর এই ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছি ফ্লাওয়ার আর এরকম আর্টিফিশিয়াল গাছ দিয়ে এই পোর্শনটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে এটা এই অংশটা যে এত সুন্দর লাগছে, ভিতরের বাইরের যেরকম সৌন্দর্য মানে ভিতরেও কিন্তু সেরকম ততটাই সুন্দর। উপরে আকাশের পোর্শনটা স্টারগুলোকে মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে না, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে বাড়ি ঘর এই সমস্ত স্ট্রাকচারগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু টোটালি দেখো প্লাইবোর্ডের ওপরে কিন্তু এই সমস্ত স্ট্রাকচারগুলো বানানো হয়েছে। আর পিছনে এই যে জিনিসগুলো এগুলো তোমাদের দেখেছিলাম এগুলো কিন্তু টোটালি ফাইবারের আছে। এই যে কালার মানে যেগুলোতে লাইট জ্বলছে এই লাইটের অংশগুলো এগুলো কিন্তু ফাইবারের, আর এর মধ্যে আর্টিফিশিয়াল গাছ দিয়ে এই অংশটাকেও নিচে করা হয়েছে আন্ডার ওয়াটার জলের তলায় এই ধরনের জিনিস এরকম একটা ফুটিয়ে তোলা হয়েছে। উপরে আকাশ আর মাঝখানে হচ্ছে স্থল আর নিচে কিন্তু জল, এরকম একটা ব্যাপার ঘটানো হয়েছে। তো মানে খুব সুন্দর মানে এই যে বাড়ি ঘরের স্ট্রাকচারগুলো বানানো হয়েছে এগুলো খুব সুন্দর, আলো পড়ে বিষয়টা মানে খুব সুন্দর চমকাচ্ছে, আলো জ্বলছে দেখো এগুলো পাথর আর ব্যাঙের ছাতার মধ্যে আলো জ্বলছে ভিতরে ছোটো ছোটো, এখানে ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছি। পেরিয়ে চলে আমরা এবার কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে চলে এসেছি, ভবিষ্যতে এরকম হতে পারে সেরকমই একটা কনসেপ্ট করা হয়েছে যে ভবিষ্যতে কিন্তু আন্ডার ওয়াটার এরকম ব্যাপারটা হতে পারে। তো অসম্ভব সুন্দর লাগছে উপরে আকাশ, আকাশের মধ্যে অনেক নক্ষত্র তারা মানে কী বলবো খুব সুন্দর এই পোর্শনটা করা হয়েছে। মাঝখানে এই যে অংশটা করা হয়েছে না গোল্ডেন কালারের এই অংশটা কিন্তু মারাত্মক করা হয়েছে। পিলারের মধ্যে গণেশ ঠাকুর এরকম দেব দেবতা রয়েছে, টোটালটাই ফাইবারের অংশ রয়েছে, এরকম অনেক পিলার রয়েছে। উপরের অংশগুলো দেখছো না এগুলো কিন্তু টোটালি ফাইবারের আছে, আর উপরে কাপড় দিয়ে মানে একটা ভিজুয়ালটা এত সুন্দর করেছে। আর এই সামনেই রয়েছে মা, মায়ের কাছে যাবো, মাও এখানে খুব সুন্দর মেতে ওঠে দেখো ত্রিভুবন চালার মধ্যে এরকম খোপ খোপ করে কিন্তু লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ রয়েছে, এরকম একটা চালার মধ্যে কিন্তু এটা টোটাল বিষয়টাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে মা রয়েছে, পুরো যে জিনিসটা না মানে মুখমণ্ডলটা মায়ের দেখলে বুঝতে পারবে এত প্রশান্ত এত ভীষণ সুন্দর। আর প্রদীপ রুদ্রফলের এই মূর্তি নিয়ে বা প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই, ভীষণ সুন্দর কালারটা এত ম্যাচিং হয়েছে এখানে এই মণ্ডপের এই ভিতরের অংশের সাথে পুরো ফুটে উঠেছে, আর মায়ের মুখটা এত উজ্জ্বল আর এত জ্বলজ্বল করছে। ভিতরের অংশটা এতটা ভালো লাগলো, বাইরে থেকে কিন্তু যতটা সুন্দর লাগছে ভিতর থেকে কিন্তু ততটাই সুন্দর, মানে অদ্ভুত একটা কনসেপ্ট করা হয়েছে ভবিষ্যতে পৃথিবী কীরকম হতে পারে সেটারই একটা মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পুজো পরিক্রমার উপরে নতুন আরও একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো।